ছোটবেলা থেকে আমি সিনেমা দেখার পোকা ছিলাম। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। ক্লাস 6-7 থেকে এই আমার সিনেমা দেখার অভ্যাসটা তৈরি হয়। সিনেমা হলের একটা জিনিস খুব অবাকই লাগতো, সেটা হচ্ছে যখন সিনেমাটা শুরু হচ্ছে জাতীয় পতাকা দেখানো হচ্ছে আর সবাই ধুমধাম করে দাঁড়িয়ে যাচ্ছে সিট ছেড়ে। ছোটবেলা থেকে আমিও দাঁড়িয়ে যেতাম এবং কেমন যেন একটা রোমাঞ্চ অনুভব হতো যখন জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, জাতীয় পতাকাটা পতপত করে নড়ছে, জাতীয় সঙ্গীত বাজদা বাজছে, তখন শরীরের মধ্যে কেমন একটা অন্যরকম ভাব চলে আসত। পরে যখন ফুটবল খেলা আসলো, ম্যারাডোনাদের যোগ আসলো, তখন দেখতাম ফুটবল খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, ম্যারাডোনাদের কি আবেগ, চোখে জল এসে যাচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে। এবং প্রতিপক্ষ যখন খেলার শুরু করার আগে প্রতিপক্ষেরও একই ঘটনা ঘটছে, জাতীয় সঙ্গীত পাচ্ছে, সবার মধ্যে গভীর আবেগ, ভালোই লাগতো জাতীয় সঙ্গীতের প্রতি নিষ্ঠা, জাতীয় পতাকার প্রতি টান। কিন্তু দার্শনিক জেকে কৃষ্ণমূর্তির দর্শন যখন আমি পড়লাম, তখন আমি অবাক হয়ে গেলাম যে জেকে একদম ভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে যখনই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা তোমাকে উদ্বেলিত করছে, তখন তুমি কী করছো, তুমি হয়ে উঠছো তোমার জাতির একজন ব্যক্তি। তুমি যদি বাঙালি হও তাহলে তুমি বাঙালি বোধ তোমার মধ্যে তীব্র হয়ে উঠেছে, আর এই বোধ তোমাকে এই কথা বলছে বাঙালিরাই শ্রেষ্ঠ, অন্যরা নয়। আমার দেশ রানী, সকল বিশ্বের রানী আমার দেশ, সে যে আমার জন্মভূমি। এই স্পিরিট জাতীয়তাবাদী স্পিরিট, এটা অত্যাচারের বিরুদ্ধে একটা জাতিকে সংগঠিত হতে সাহায্য করে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু এই বোধটাই কিন্তু আবার অত্যাচারীকে সাহায্য করে, যিনি অত্যাচার করছেন তাকে উত্তেজিত করে, উদ্বেলিত করে। সেটা ঘটেছে কিন্তু পাকিস্তানিদের ক্ষেত্রে। দেখুন, 1971 সালে যারা বাঙালিদেরকে নিধন করেছে, বাঙালিদেরকে হত্যা করেছে, তারা কিন্তু পাকিস্তানি ফ্ল্যাগ দিয়ে তাদের সকাল শুরু হতো, তারাও কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত গিয়ে তারা তাদের দিনটি শুরু করতেন, হত্যাকাণ্ড শুরু করতেন। তাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা বাঙালির নিধনে সাহায্য করেছে, উদ্বুদ্ধ করেছে। আবার মুক্তিযুদ্ধের গেরিলারা, তারাও কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়ে প্রতিহত করেছে সেই অত্যাচারীদেরকে, খুনিদেরকে। তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা? বিষয়টা দাঁড়াচ্ছে যে একটা পতাকা, একটা সঙ্গীত দুই রকম অর্থ ধারণ করছে দুই জনগোষ্ঠীর মধ্যে। অত্যাচারীও ব্যবহার করছে, অত্যাচারিতও ব্যবহার করছে। এবং আলটিমেটলি জাতীয় সঙ্গীতের অপব্যবহারই হচ্ছে। ইরাক যখন আক্রমণ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা, তারা কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে গেছে। ভিয়েতনামে যখন আক্রমণ করেছিল, জাতীয় সঙ্গীত গেয়ে তরুণরা কিন্তু ছাপিয়ে পড়েছে। ভিয়েতনাম যুদ্ধের উপর আমি বেশ কিছু ডকুমেন্টারি দেখেছি। আমি দেখেছি যে আমেরিকান নিষ্পাপ রোমান্টিক আমেরিকান তরুণরা জাতিসঙ্গীতকে কেমনভাবে নিষ্ঠুর হয়ে উঠেছে। দোষটা জাতীয় সঙ্গীতের না, দোষটা জাতীয় পতাকার না, দোষটা হচ্ছে ব্যবহারের। মানব জাতি তার প্রতিপক্ষকে হত্যা করার জন্য কত আয়োজনই না করে।